আজকে গাড়িতে করে কোথাও যাবেন না প্লিজ। কেন? আমি না অনেক কিছু বলে দিতে পারি। তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। আপনার ব্যাগে 3020 টাকা আছে। হয়নি মান্না ভাই, কত আছে? 10 টাকা। মেয়েটির অডিটরি হ্যালুসিনেশন হয়, ব্যাপারটা বোঝা দরকার। হ্যালো, তুমি নলবাসী? তুমি করে বললাম যে ওকে সরি। হ্যালো, আপনি নলবাসী? ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। এবার খুশি? এগুলা কি ছাতা বলে? যাই হোক, প্রায় 3 সপ্তাহ পর নতুন ভিডিও। সাধারণত এমন কখনো হয় না। তবে এটার পিছনে কারণ আছে, সেই গল্প বলবো ইন্ট্রো এর পর। এর আগে এই কয়েকদিনে যারা তারিখ গুনে আমাকে মিস করেছেন তাদেরকে বলতে চাই, I love you. প্রতি মাসের শেষে একটি করে খিচুড়ি ভিডিও দেবার কথা ছিল, আজকে তাই থাকছে। সো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। আজকের খিচুড়ির আয়োজনে ছিল টেকনো মোবাইল। বেশ তো, ভালো কথা। যাই হোক, দেশি সুপারম্যান ভিডিওটা বানানোর পর ঘটলো এক তাজ্জব ঘটনা। ভয় পাবেন না, এক মেয়ে আমাকে বললো, আমার একটি ইচ্ছে পূরণ করবেন? আমি বললাম, জি বলেন। আপনি আর আমি দুইজনে সুপারম্যানের ড্রেস পরবো, এরপর আপনি রুবেল ভাইয়ের মতো করে এভাবে ঘাড় নাচাবেন। আপনারাই বলেন, এইটা কোনো কথা? হতাশ হয়ে বাসার ছাদে গেলাম, তখন দেখি পাশের বিল্ডিং এর ছাদের রেলিং এ বসে আছেন জয়া আপু। উনি দেবী সিনেমা দেখার জন্য ডাকতেছিলেন। এভাবে একটা মানুষ ডাকলো, এখন না গেলে আবার মন খারাপ করবে। আমি আবার মানুষের মন খারাপ একদমই সহ্য করতে পারি না, তাই সিদ্ধান্ত নিলাম প্রথম দিন প্রথম শোতেই দেখবো দেবী। আমার যাবার কথা শুনে আশেপাশের মানুষজন, চলো না। এমন অনেকবার বলেছে। হ্যাঁ বলেছি, কিন্তু এবার সত্যি সত্যি নিয়ে যাব। বেশ চলো, তাহলে চলো না? তাহলে চলো, তোমাদের সাথে আমিও যাব। বড় গ্যাং নিয়ে এভাবে গেলাম দেবী সিনেমা দেখতে। কিন্তু সিনেমার ভিতর জয়াপুর এটা পছন্দ হলো না। তোমাকে বলেছি একা আসবে। যাই হোক, দেখার পর সিদ্ধান্ত নিলাম এই সিনেমা নিয়ে ভিডিও বানাবো। কিন্তু বাসা এসে দিছি এক ঘুম। স্বপ্নে দেখি রানু বলতেছে, আপনি এই ভিডিও বানানো শেষ করার আগেই অসুস্থ হয়ে পড়বেন। আমি বললাম, ধুর। যাই হোক, ভিডিও বানানো শুরু করলাম, কিন্তু ঘটলো অবাক করা এক কাণ্ড। সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়লাম, অদ্ভুত ব্যাপার। যাই হোক, আকস্মিক এই অসুস্থতার কারণে এই 2 সপ্তাহ ভিডিও আসেনি। বিষয়টা এখন বুঝা গেছে? আমি বুঝতে পারি আছি। ওকে, ভালো কথা। এরপর সিদ্ধান্ত নিই এই সিনেমা নিয়ে আমি আর কিছু বলবো না। আপনিও ভূত বিশ্বাস করতে শুরু করেছেন? নো স্যার, নো। আমাকে না হয় স্বপ্নে রানু আপু বলতে নিষেধ করেছেন, অন্যদের তো করেননি। এই জন্য কিছু গরিবদের জিজ্ঞেস করি, দেবী কেমন লাগলো? এক শব্দে বলবেন, এভারেজ। অসাধারণ, ভালো লাগছে। অসাম, সেনসিটিভ। হ্যাঁ, ভালো লেগেছে। 2 নম্বরের জন্য এ গ্রেড পাইনি। হুমায়ুন নামে স্যারের লেখা এবং জয়া হাসানের প্রযোজনায় দেবী এক কথায় অসাধারণ। আমি যেরকম ভাল লাগছে পড়তে, সেরকম ভাল লাগছে দেখতে। ব্যাকগ্রাউন্ড সাউন্ড অসাধারণ, সবকিছু মিলে। আপনি তো কথার দোকান খুলে বসেছেন। আর একটু বাকি আছে, এই যে দেবীর অন্যান্য চরিত্র, নীল চরিত্র গল্পে অল্প একটু ছিল, বাট দেবীতে যখন দেখছি অনেক বড় চরিত্র, এটা খুব ভাল লাগছে। আর বেশি ভাল লাগছে এখানে আনিস অসাধারণ অভিনয় করছে, এই যে ছোট জিতু মিয়া সে অসাধারণ করছে, সব মিলাইয়া। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। মনটা চায় এই সকল প্রাণীদের ঘাড়ে উঠে মান্না ভাইয়ের মতো রড দিয়ে মাথায় মারিস। ভয় পাবেন না। যাই হোক, প্রেমিক ছেলের কথা মনে আছে? আমি বুঝি না। ইটস ওকে, একটু ঝলক দেখে আসেন। হি ইজ হ্যান্ডসাম, হি ইজ এ ফাইটার, হি ইজ এ ডান্সার, হি ইজ রোমান্টিক, হি ইজ ইমোশনাল, হি ইজ ডেঞ্জারাস, অল ইন ওয়ান। এই প্রাণীর প্রেমিক ছেলে সিনেমার ট্রেলার নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। ভিডিওর শেষে বলেছিলাম, আপনারা যদি কেউ এই সিনেমা দেখে থাকেন তাহলে কমেন্টে আপনার অনুভূতি জানাইয়েন। সত্যি কথা বলতে কি, 1100 কমেন্টের মধ্যে একটি কমেন্টও পাইনি যিনি সিনেমাটি দেখেছেন, আফসোস। এরপর খুঁজতে খুঁজতে সিনেমার একটা হল রিয়াকশন পাই, শুধু এটা একটু দেখেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আদনান আতিক ভাই। ভাই বুঝলাম আপনাকে বলেছে রেকর্ড করার জন্য, কিন্তু ওনার নাম আদনান আদি, আদনান আতিক না। যিনি প্রেমিক ছেলে অর্থাৎ লাভ বয়। আরে ভাই, লাভার বয়, লাভ বয় না, লাভ 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 লাভার বয়। অভিনেতা হিসেবে অভিনেতার চরিত্রে অভিনয় করছেন,
অভিনেতা হিসেবে অভিনেতার চরিত্রে অভিনয় করেছেন। অভিনেতা হিসেবে অভিনেতার চরিত্রে অভিনয় করেছেন। ড্রিম উইদিন এ ড্রিম উইদিন এ ড্রিম। আতিক ভাই আদি, আদনান আতিক ভাই, আতিক ভাই, আরে ভাই আদনান আদি, আদনান আতিক না, আদনান আতিক ভাই। What a story, Mark. জাগা, হঠাৎ এই সিনেমার প্রসঙ্গ কেন আনলাম তা বলছি। কিছুদিন আগে আকস্মিক নজরে পড়লো প্রেমিক ছেলে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আদি প্রোডাকশনের একটা পোস্ট। আপনারা যে যাই বলেন আমি ইহা পড়ব। একবার বাংলাদেশ লাজুক হাসি এ রিলিজ হচ্ছে লাভ, আমির খান পোলা নাচে এর মুভি লাভ, থাগস পোলা নাচে অফ হিন্দুস্তান ডেভিল, আর প্রেমিক ছেলে পোলা নাচে মে নাচে রিলিজ হচ্ছে লাভ। ইন্ডিয়াতে লাজুক হাসি এক্সচেঞ্জ সিস্টেম এ লাভ। ভাইরে আমাকে ক্ষমা করে দেন, আমি আর পড়তে পারবো না। প্রেমিক ছেলের সাথে নাকি বিনিময় হবে আমির খানের থগস অফ হিন্দুস্তান। আল্লাহ দুনিয়ায় কত কিছু পরিবর্তন হচ্ছে, এরা হবে না কেন? আদনান আতিক ভাই, প্রকৃতি বড় অদ্ভুত, কিছু সত্য যে পরম মমতায় নিজের কাছে লুকিয়ে রাখে। তবে আমরা মজা নিল প্রেমিক ছেলে সিনেমা দেখার পর আমির খানকে সিনেমা হল থেকে কাঁদতে কাঁদতে বের হতে দেখা যায়। আনবিলিভেবল, সুপারফুল। এই রিয়াকশন দেখে কি আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে একটা খুশির সংবাদ শোনাই, প্রেমিক ছেলে সুপার ডুপার বাম্পার ফ্লপের পর প্রেমিক ছেলে রিটার্নস নিয়ে ফিরছেন আদনান আদি ভাই। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বুঝলাম না খুশির সংবাদে বাপ্পা ভাই এত কষ্ট পাচ্ছে কেন। সো আজ এই পর্যন্তই, আমি এখন সুস্থ আছি, আশা করি আগের মতো নিয়মিত ভিডিও বানাতে পারবো। সো সাথেই থাকেন, আর আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অবশ্যই তুমি নল লিংক। প্লিজ প্লিজ খারাপ মন্তব্য বলবেন না। কেন ডিসি পেস্ট লাগাইয়া? যাই হোক, এই চ্যানেলে প্রথমবার হলো, আমার অন্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে। ভাই আপনার কাছে দেবী কেমন লাগলো? আমি তো জানি না ঘটনা, আমি ঘুমোছিলাম। এ ছেলে মানুষই তুলি দিয়ে আঁকছি।